এই যে মাংসের চর্বি ছিল ফ্রিজে, সেটা দিয়ে ঝোল পাকাচ্ছি। প্রথম থেকে দেখাতে ভুলে গিয়েছি, কারণ গরুর মাংস মানে বিফ কারি তোমাদেরকে কিন্তু আমি বারবার দেখিয়েছি। বিফ কারি তৈরি করা কোনো ব্যাপার না, একদম ইজি, বারবার দেখিয়েছি। তো আজকে আমি এই ঝোল পাকাচ্ছি। একটা জিনিস রান্না করছি এখানে, মাসকলাইয়ের ডাল, নিরামিষ, মানে মাছ দিই নাই, মাছ ছাড়া মাসকলাইয়ের ডাল রান্না করতেছি। অলরেডি রান্না প্রায় শেষ, আর একটু তাপ বাড়িয়ে দিতে হবে। খুব অনেক ব্যস্ত, তো লাস্ট টাইম দেখাতে পারি এই যে, এগুলো কিন্তু গরুর চর্বি বলতে পারো, মাংস নাই, একদমই মাংস নাই, এগুলো ফ্রিজে ছিল। আসলে আমরা যখন ফ্রিজে মাংস রাখি ততটা কিন্তু মনে থাকে না যে কোনটাতে মাংস কোনটাতে চর্বি। তো এগুলো রান্না করে ফেলতেছি, মাংস একেবারেই নেই, এই দেখো চর্বি চর্বি। আরেকটু হবে, এই যে ডাল হয়ে গেছে, নিরামিষ মাসকলাইয়ের ডাল, নিরামিষ মাসকলাইয়েরটা কমপ্লিট। আর এখানে যে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার ঝোল দিয়েছি, এটা রান্না হওয়ার পরে আমি নামিয়ে নেব, একটু সময় তো লাগবেই। হ্যাঁ, এই যে হয়ে গেছে আমার মাংস রান্না।